এনআইএর আক্রান্ত হওয়ার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কাউকেই না জানিয়ে এনআইএ ভূপতি নগরে গিয়েছিল, বিজেপিকে তোপ দাগলেন বাংলার প্রশাসনিক প্রধান। আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করে? যদি সবাইকে অ্যারেস্ট করে বিজেপি কি মনে করে? সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে, সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে, ওরা ভোটে জিতবে, শূন্য শূন্য গুলি ছুটবে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে, কি অধিকার আছে না? এ শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য, বিজেপি নোংরামি কেন খেলছে আমরা সারা পৃথিবীতে আওয়াজ।